हस्तदश लोकसभा निर्वाचन प्रथम पर्यायर भोटग्रहण राइजे भारतीय जनता पार्टी आकुआली लात राइजक कृतज्ञता जानसे राज्यिक बीजेपी सभापति सरबानंद सोनोवाले। द्वितीय पर्यायर निर्वाचन तो राइजे बीजेपी समर्थन जानव बुली आशा प्रकाश कर श्री सोनोवाले गुवाहाटीत एखन संबाद मेलत कय जुआ प्रथम पर्याय निर्वाचन 7 এপ্রিল तारिखे अनुष्ठित है। সেই নির্বাচনৰ দিনটো ভোটদাতা ৰাইজে অধিক আগ্ৰহৰে ভোটদান প্ৰক্ৰিয়াত অংশগ্ৰহণ কৰে আৰু অভিলেখ সংখ্যক ভোটদাতা ৰাইজে ভোটদান প্ৰক্ৰিয়াত অংশগ্ৰহণ কৰি পৰিৱৰ্তনৰ হকে ভাৰতীয় জনতা পাৰ্টিক সমৰ্থন আগবঢ়ায়, এই কথাটো নিশ্চিত হৈছে। गति के आम राइज आंतरिक समर्थन धन्यवाद ज्ञापन और आम आशा राखी अहकाल अनुषित हमलगा भोटदान प्रक्रिया राइजे आम प्रथम पर्यायर निर्वाचन दौरे आंतरिकतार परवर्तन हक সুশাসন উন্নয়ন আর সুরক্ষার নিমিত্তে সমর্থন আগবাব। কংগ্রেসক রাইজে প্রত্যাখ্যান করেছে আর বিজেপিক বিকল্প হিসাবে আদরিছে বলে দাবি করে নেতাজনে কয়। কংগ্রেস দলক ইতিমধ্যে প্রথম পর্যায়ে নির্বাচন ভোটদাতা রাইজে প্রত্যাখ্যান করেছে। তেখেতকলে অপশাসন দুর্নীতি ভ্রষ্টাচার যোগেদি অসম রাইজক যাওয়া দিনবিলাকত বহু হারাশাস্তি করেছে। রাইজ কংগ্রেসের ছত্রছায়ায় প্রতিষ্ঠিত হল, শাসনকাল ভাবিব নার সমস্যার সম্মুখীন হল, সেইভাবে কংগ্রেসক সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে কংগ্রেসের শক্তিশালী বিকল্প হিসেবে ভারতীয় জনতা পার্টিক আকোয়ালি লৈছে। আর আমার দৃঢ় বিশ্বাস এইবার লোকসভা নির্বাচনত আটাইতকৈ সরস সংখ্যক আসন অসমৰ ভোটদাতা রাইজে ভারতীয় জনতা পার্টিকে প্রদান করবে। ইমান বছরে কংগ্রেসে রাইজক চূড়ান্তভাবে প্রতারণা করলে, প্রতিশ্রুতি দিলে আর পাহরিলে বলে অভিযোগ করে। সুরক্ষা আর উন্নয়নের রাইজে বিজেপিক ভোট দিছে বলেও শ্রী সোনোয়ালে দাবি করে। ভিডিও জার্নেলিস্ট সুশান্ত দাসের সহ অমরদীপ গগৈ, সেন্টিনেল নিউজ, গুৱাহাটী।